এক দেশে দুই ধরনের আইন কখনো চলতে পারে না। বাংলাদেশে শুরু হয়েছে দুই ধরনের আইন, প্রবাসীদের জন্য একটা আইন, সাধারণ মানুষের জন্য একটা আইন, রেমিটেন্স যোদ্ধাদের জন্য একটা আইন, বাংলাদেশের মানুষের জন্য একটা আইন। এ ধরনের আইন চলতে পারে না, প্রবাসী কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে কোভিড-19 করোনা টেস্টের জন্য বাংলাদেশের মানুষের জন্য সরকার 100 টাকা করেছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই, কিন্তু প্রবাসীদের বেলায় 1500 টাকা কেন? এক দেশে দুই আইন কেন হবে? কেন প্রবাসীদের জন্য 1500 টাকা? আমরা কি দেশের নাগরিক না? আমরা কি ফরেনার? আমরা কি ভারতের? আমরা কি ব্রিটিশ? আমরা কি আমেরিকান? আমরা কি ক্যানাডিয়ান? আমরা কি দেশের নাগরিক না? আমরা কি সৎ মায়ের সন্তান? আর যারা বাংলাদেশে আছে তারা কি আসল মায়ের সন্তান? এটা হতে পারে না। তীব্র প্রতিবাদ জানাচ্ছি, অনতিবিলম্বে, করোনা শেষ হবে না। করোনা দীর্ঘমেয়াদী একটা মহামারী, করোনা টেস্ট নিয়মিতভাবে, এই করোনা টেস্ট বহাল থাকবে বাংলাদেশে, যেভাবে বিভিন্ন রোগের টেস্ট চালু হয়েছে। তাই আমরা চাই, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি, এই ভিডিওটা যদি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীরা নিপীড়িত হচ্ছে, প্রবাসীরা নির্যাতিত হচ্ছে। একটা কমিটি করেছিলেন আপনারা, আবুধাবি থেকে যারা ফেরত এসেছিল তাদের নিয়ে একটা কমিটি করেছিল, কমিটি সেই কমিটি রিপোর্ট দিয়েছে প্রবাসীদের পক্ষে। সরকারি খরচে আবুধাবিতে তারা যাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করা হয়েছে 1 মাসের জন্য, এটা আমরা মেনে নেই নাই, এটার জন্য আমরা প্রতিবাদ করেছি। এই পরিবর্তন বিমান সিদ্ধান্ত, এই পরিবর্তন, এই এই সিদ্ধান্ত বিমান পরিবর্তন করবে, এটা আমরা বিশ্বাস করি। এই বিপদের দিনে যদি প্রবাসীদেরকে বিমান বহন করে না, চড়া মূল্যে যদি প্রবাসীরা অন্যান্য এয়ারলাইন্সে যাওয়া আসা করে, তাহলে ক্ষতিটা হবে বাংলাদেশের। তাই বিমান তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে, এবং বাংলাদেশে আটকে পড়া যারা রয়েছেন, যেসব প্রবাসীরা রয়েছেন, প্রবাসীদের কোভিড-19 করোনা টেস্টের জন্য 100 টাকা নির্ধারণ করতে হবে। লেভেল প্লেইন বাংলাদেশ চাই, এখানে কোনো ধরনের অনিয়ম স্বজনপ্রীতি হতে পারে না। প্রবাসীদের পক্ষে কথা বলুন, প্রবাসীদের পাশে থাকুন, রেমিটেন্স যোদ্ধাদেরকে বাঁচিয়ে রাখুন, বাংলাদেশ বাঁচবে। তার পাশাপাশি আমরা দাবি জানাচ্ছি, একটা কমিটি গঠন করা দরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মিলে একটা কমিটি গঠন করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী 700 কোটি টাকা প্রণোদনা দিয়েছিলেন, প্রবাসীরা একটা টাকাও এখনও ঋণ পায় নাই। তাই সহজ শর্তে প্রবাসী কল্যাণ ব্যাঙ্কগুলো যেন প্রবাসীদেরকে টাকা দেয়। এই মুহূর্তে আগামী 1 তারিখ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ফিরে যাওয়ার সম্ভাবনার দ্বার খুলেছে। টিকেটের টাকার জন্য হায় হায়, টিকেটের টাকার জন্য আপনার যে করুণ অবস্থা সৃষ্টি হয়েছে, প্রবাসীদের কাছে প্রায় 4-5 মাস থেকে টাকা নেই, চাকরি নেই, কিছুই নেই, তারা কিভাবে টিকিট করবে? জমি বিক্রি করে, বোর সোনা গয়না বিক্রি করে আর কত টিকিট করবে? তাই মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনা দিয়েছেন, এই প্রণোদনাতে একটা কন্ডিশন আনা দরকার, শুধুমাত্র তাদেরকে ঋণ দেওয়া হোক, এই মুহূর্তে সহজ শর্তে তাদেরকে ঋণ দেওয়া হোক, যাদের টিকিট রয়েছে, যাদের ভিসা রয়েছে, যারা বৈধভাবে দেশের বাইরে ফিরে যাচ্ছে, তাদেরকে টিকিটের জন্য 1.5 থেকে 2 লক্ষ টাকা সহজ শর্তে ঋণ দেওয়া হোক। এই ঋণের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসা, অনুদান আমরা এখনও পাই নাই। এই বিষয়টা সহজ করার জন্য একটা কমিটি গঠন করা দরকার। কমিটি যদি রিপোর্ট দেয় যে প্রবাসীদের সমস্যা, কমিটি যদি রিপোর্ট দেয় প্রবাসীদেরকে ঋণ দেওয়া দরকার, কমিটি যদি রিপোর্ট দেয় সহজ শর্তে ঋণ দেওয়া দরকার, যারা কোটি কোটি টাকা ব্যাংকের ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়েছে, প্রায় আপনার বাংলাদেশের আপনার প্রায় 84 জন মানুষ হাজার হাজার কোটি টাকা নিয়ে 1টা টাকাও ঋণ দেয় নাই, ঋণ খেলাপি যারা হয়েছে, যারা ইন্ডাস্ট্রি করেছে, যারা কানাডায় বাড়ি করেছে, যারা মালয়েশিয়ায় বাড়ি করেছে, যারা দুবাইতে বাড়ি করেছে, তাদের কাছ থেকে ঋণের টাকা পেয়েছেন? এরা ঋণ খেলাপি, সংসদে তাদের বিরুদ্ধে কথা বলুন, কিন্তু প্রবাসীদেরকে 1টা টাকাও দিচ্ছেন না। প্রবাসীরা ঋণ পাওয়ার জন্য আপনাদের কাছে যায়, আবার খালি হাতে ফিরে আসে, অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ান। আমরা সহজ শর্তে ঋণ চাই, টিকেটের টাকা চাই,
করোনার সার্টিফিকেট 100 টাকা করতে হবে, না হইলে আপনারা বাংলাদেশের আইন সংশোধন করুন, আমাদের জন্য চাউলের দাম 14 গুণ বেশি করুন, আমাদের জন্য ট্রেনের টিকিট 14 গুণ বেশি করুন, আমাদের জন্য বাসের টিকিট 14 গুণ বেশি করুন, আপনারা সংবিধানে আইন করুন যে বাংলাদেশে বসবাস করতে গেলে প্রবাসীরা সাধারণ বাংলাদেশির চেয়ে 14 গুণ বেশি সব কিছু দিতে হবে, চাউলের দাম দিতে হবে 14 গুণ বেশি, ট্রেনের টিকিটের দাম 14 গুণ বেশি, প্লেনের টিকিটের দাম 14 গুণ বেশি, শুধু করোনার সার্টিফিকেট আমরা 14 গুণ বেশি দিব কেন?